গত 3 নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেননি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লালপুরের বাসিন্দা কাজী রফিকুল ইসলাম রনি। তাকে খুঁজে না পেয়ে 3 দিন পর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। রনির সন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। নিখোঁজের 59 দিন পর মোবাইলের কল লিস্ট ধরে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালের খালার বাসার সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মরদেহ। গ্রেপ্তার করা হয় মায়ের খালাতো বোন সুলতানা রাজিয়া রুমা ও তার কাজের মেয়ে আম্বিয়া আক্তারকে। নিহতের ভাইয়ের দাবি, শেয়ার ব্যবসার 2 লাখ টাকার জন্য তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। তার পরিবার পুরোপুরি এটার সাথে জড়িত, পরিকল্পিত হত্যা আমার ভাইকে। ওনার সাথে শেয়ার ব্যবসার টাকার কিছু লেনদেন ছিল 2 লাখ টাকার মতো। ওনার স্বামী বলছে 3 লাখ টাকা ছিল, 3 লাখ টাকা দিছে, দেওয়ার পর নাকি 1 লাখ টাকা রিটার্ন দেওয়া হয়েছে। 2 লাখ টাকার জন্য একটা লোকের এইভাবে মেরে ফেলবে? তবে গ্রেপ্তারকৃতদের বরাতে পুলিশ বলছে, 3 সন্তানের জননী মায়ের খালাতো বোনের সঙ্গে পরক্রিয়ার সম্পর্ক ছিল রনির। আগন্তুক আত্মীয় তাদের পরক্রিয়ার ঘটনা দেখে ফেলার ভয়ে সিন্ধুকে ঢুকে রনি। সেখানে জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে সেফটি ট্যাঙ্কে ফেলে দেয় খালা রুমা ও কাজের মেয়ে আম্বিয়া। 3 নভেম্বর মুন্সিগঞ্জে এই রফিকুল ইসলাম রনি আসে এবং ওরা তার একসাথে ওদিন রাতে থাকে। পরবর্তী দিনে কামাল নামে একজন ব্যক্তি সেই বাড়িতে যখন সুলতানা রাজের সাথে দেখা করতে আসে, তখন এই রফিকুল ইসলাম রনি একটা কাঠের সিন্ধুকে আত্মগোপন করে এবং সম্ভবত সেখানে সে তার সাথে মারা যায়। নিহত রনি শেয়ার ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত রুমার সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল বলে দাবি করেছে নিহতের পরিবার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।